আপনারা বিচারক মণ্ডলী আপনারা রায় দিবেন, ঠিক আছে? এই নতুন বন্ধুরা বিজয়ী না এই পুরাতন বন্ধুরা বিজয়ী, ঠিক আছে? কি পারবেন তো নাকি? পারবেন তো? মনে করেন যে এটা আপনাদের একটা ভাইবা, আমি বলেই দিচ্ছি, কিন্তু কোন চাকরিত কিন্তু বলে দেয় না, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। আমি কি বলে দিতে পারছি? যারা নতুনরা আছি, নতুনরা শুধু এখন হাত নামান, শুধু নতুনরা সাউন্ড দেবো, কারা সাউন্ড দেবো? শুধু নতুনরা সাউন্ড দেবো না পুরাতনরা সাউন্ড দেবো? হ্যাঁ না, আগে পুরাতনদেরকে সাউন্ড দিতে বলবো। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, পুরাতনরা কি রেডি আছেন? দয়া করে নতুনরা কেউ সাউন্ড দিবেন না, কি ঠিক আছে? নতুনরা কেউ সাউন্ড দিবেন না, সাউন্ড দিলে কিন্তু ঠকে যাবেন আপনারা, ঠিক আছে? নতুনরা কেউ সাউন্ড দেবেন না। পুরাতনরা কি প্রস্তুত? পুরাতনরা কি রাজি আছে? আমরা কি প্রস্তুত? আমরা কি ইনকাম করতে চাই? আমরা কি সফল হতে চাই? আমরা কি সিবিএস হতে চাই? সন্দেহ এটা আমার পুরাতন বন্ধুরা সাউন্ড দিছে, তাই না? যারা কি করে এই কোম্পানি থেকে মাসে 10,000 15,000 20,000 30,000 40,000 টাকা মাসে ইনকাম করে, কি বুঝতে পারছে? এখন আমার একটু নতুন বন্ধুদের সাথে আমি অ্যাড হতে চাই। আমরা কি রাজি? রাজি? প্রস্তুত আছে? আমরা কি প্রস্তুত? শুধু নতুন বন্ধুরাই সাউন্ড দিবেন, আমরা কি আছে? আচ্ছা, তাইলে এখন আপনাদের শুরু। আমরা কি ইনকাম করতে চাই? আমরা কি সফল হতে চাই? আমরা কি সুস্থ থাকতে চাই? বলেন তো, কাদের সাউন্ড বেশি কামরুল ভাই? কাদের সাউন্ড বেশি পাইছেন? নতুনদের? নতুনদের সাউন্ডাই বেশি? হ্যাঁ, তাহলে নতুনদের জন্য একটা জোরে সুরে কওয়ালি হয়ে যাবে আবারও। দেখেন এই যে আপনারা এখানে ইয়েস নোর মাধ্যমে জানান দিচ্ছেন, নিজেকে প্রস্তুত করছেন, নিজেকে তৈরি করছেন, এই যে নতুন বন্ধুরা যারা আপনারা কথা বলা শিখছেন, এভাবে আমরা আপনাদেরকে কথা বলা শিখাবো, এভাবে আপনাদেরকে আমরা কাজ শিখাবো। কিন্তু কাজ করতে হলে ট্রেনিং করতে হবে। কি করতে হবে? ট্রেনিং করতে হবে। জীবনে বাঁচতে গেলে যেমন পানির বিকল্প নাই, এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার ট্রেনিং এর কোনো বিকল্প নাই। কারণ আপনি যদি একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হন, তাইলে কোম্পানির একাডেমিক ট্রেনিং এর মাধ্যমে আপনাকে শিক্ষিত করে তুলবো ইনশাআল্লাহ। কি বুঝাতে পারছে? আপনার প্রাতিষ্ঠানিক কোনো পরিচয় না থাকলেও এমএক্সএন মডার্ন আরবাল ফুড লিমিটেড কোম্পানি আপনাকে একটা প্রাতিষ্ঠানিক পরিচয় দিবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা যে জায়গা থেকে এসেছি, যে যার অবস্থান থেকে এসেছি, আমরা যে এখানে সিদ্ধান্ত নিয়েছি এই কোম্পানিতে কাজ করব, এটাই অনেক বড় বিষয়। আমি কি বুঝাতে পারছি? দেখবেন বিকেল বেলা হলেই এক ভাবি আর এক ভাবির সাথে গল্প করে, কি ঠিক কিনা? হ্যাঁ, বিকেল বেলা হলেই দেখবেন এক চাষি আর এক চাষির সাথে গল্প করে। তাই কিসের গল্প করে বলেন তো? অমুকের বেটা অমুকের মেয়ে নিয়ে ভাগছে, কি ঠিক কিনা? হ্যাঁ, অমুকের কামাই কম আর অমুকের কামাই বেশি, ঠিক কিনা? অমুকের স্বামী ভালো আর অমুকের স্বামী খারাপ, এই যে গল্পগুলো বিকেল বেলা করেন, কোন টাকা ইনকাম হয়? কোন টাকা ইনকাম হয়? টাকা ইনকাম হয় না? কেন? আপনি তো গল্প করেন কিন্তু ইনকাম হয় না নাকি? কিন্তু সমস্যা খালি বাড়তেই থাকে নাকি? আচ্ছা, দেখেন চাষি কয় আসলেই আসলেই না, জানি কত গল্প করছে এরকম, ঠিক না? আচ্ছা, এখন আসেন তাহলে এই মানুষগুলো যারা আমরা আজকে এখানে এসেছি, আমরা এই গল্পগুলো বাদ দিয়ে যদি প্রতিদিন বিকাল বেলা হলে আমরা একজন চাচির সাথে, একজন আপার সাথে, একজন বোনের সাথে যদি আমরা এরকম একটি তথ্য দিতে পারি যে আপা আমি একটা এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ নামে কোম্পানি আছে, সেই কোম্পানিতে আমি স্বাস্থ্য সেবিকা হিসেবে বা এই কোম্পানিতে আমি কি করতে পারতেছি, একটা বিজনেস বা ব্যবসা করতে পারতেছি, এবং প্রতি মাসে আমি এখান থেকে 5,000 থেকে 10,000 টাকা কি করতে পারি, ইনকাম করতে পারি, যে আপাকে গল্প করলেন সে আপা কি বলবে না, আপা কিভাবে ইনকাম করেন আমিও করব?
কি বলবে কি না বলবে না তাহলে দেখেন ওই বিকেল বেলা ওই গল্পগুলো বাদ দিয়ে যদি আমরা একটু কর্মের গল্প করি তাহলে কিন্তু আমাদের পকেটে টাকা ঢুকবে কি ঢুকবে কি না কি ঢুকবে কি না কারণ বাজে গল্প বাদ দিয়ে এখন আমরা কর্মের গল্প করতেছি কেউ না কেউ আপনার কথা শুনবে কেউ না কেউ আপনার সাথে আসবে এবং আপনার ইনকাম নিশ্চিত করে দিবে মডার্ন হারবাল গ্রুপ কোম্পানি বুঝাইতে পারছি আপনাদেরকে আচ্ছা এই কোম্পানিতে কাজ করতে কাউকে আমরা টাকা দেও না কারো কাছ থেকে টাকা তাহলে আমরা যেহেতু কাউকে টাকা দেবও না কারো কাছ থেকে টাকা নেবও না তাহলে কি ভয় আছে কথা বলতে হবে কিন্তু কোনো ভয় আছে পারিতপক্ষে চেষ্টা করবেন আজানের জবাব ধরার জন্য একজন তাহলে আমি কথা চালিয়ে যাব ধরবেন ওই ধরছে ঠিক আছে তাহলে যেটা বলতেছিলাম আপনাদেরকে যে আমরা যদি এই আজে বাজে গল্পগুলো না করে আমরা যদি প্রাতিষ্ঠানিক কিছু গল্প করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের কাজ হবে কি কাজ হবে না এবং আপনাদের ইনকামটাও কি হবে নিশ্চিত হবে তাহলে এই যে যারা আপনারা এখানে কষ্ট করে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের একটা টাকা খরচ হয়েছে না হয়নি টাকা কি খরচ হয়নি এই টাকাটা কি আপনার টাকাটা কি বিফলে মানে ইয়ে করতে চান নষ্ট করতে চান হ্যাঁ টাকাটা তুলতে হবে ঠিক কিনা কিসের মাধ্যমে তুলবেন এই এমএক্সএন আপনাকে এই টাকা তুলে দিবে আমি কি বুঝাতে পারছি আমি কিন্তু আমার একটা গল্প করতে চেয়েছিলাম আপনারা হয়তো এটা অন্য লাইনে চলে গেছি আমিও আর দিয়ে চলে গেছি এখন আসলে একটু খেয়াল করেন আমি যখন এই কোম্পানিতে কাজটা শুরু করি যখন আমি এই কোম্পানিতে কাজটা শুরু করি মাত্র 75 টাকার কমিশন পেয়েছিলাম কত টাকা 75 টাকা তাহলে এই 75 টাকার কমিশন থেকে আজকে প্রতি মাসে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 1 লক্ষ টাকা প্লাস আমি ইনকাম করি আপনারা শুনলে আরো অবাক হবেন এই কোম্পানিতে কাজ করে 3 বছরের ব্যবধানে এই কোম্পানির টাকায় বগুড়া শহরের মতো একটা জায়গায় মাটি ডালির মতো একটা জায়গায় আমি 4 শতক জায়গা কিনতে পেরেছি সব টাকা এইটা অর্ডারেটা তখন হিসাব করা আছে 14.5 লক্ষ টাকা দিয়ে কিনেছি কোন কোম্পানির টাকায় এই কোম্পানির টাকায় এই কোম্পানিতে আলহামদুলিল্লাহ কাজ করতে এসে 5টা দেশ টুর কোয়ালিফাই করেছি কয়টা দেশ আরে ভাই মানুষ যায় কাজ করতে আর আমরা যাব পোশাক করতে ঠিক কিনা ঠিক কিনা বিদেশ যায় মানুষ কাজ করতে আমরা যাব বেড়াইতে কি ঠিক কিনা ঠিক কিনা কারণ কারণ আজকে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন কোন পণ্য নাই যে পণ্যের দাম বাড়ে নাই প্রতিটা নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কি হয়ে গেছে ঊর্ধ্বগতি হয়ে গেছে বেড়ে গেছে কিন্তু একটা স্বাভাবিক মানুষের কিন্তু ইনকাম বাড়ে নাই কি ঠিক কি না কে একটা মানুষের কি ইনকাম বাড়ছে পরিবারের ইনকাম বাড়ছে এখানে অনেক ধরনের কর্মকর্তা আছেন আপনারা অনেক ধরনের লোক আছেন এখানে সরকারি চাকরি যারা করে বেতন বাড়ছে যারা এমনি প্রাইভেট চাকরি করেন বেতন কি 10,000 বাড়ায় দিছে যারা এমনি অন্য কাজের সাথে সম্পৃক্ত আছেন টাকা কি বাড়ছে বাড়েনি তাহলে ইনকাম বাড়েনি অথচ এই দেশে পণ্য সামগ্রীর দাম কি হয়ে গেছে বেড়ে গেছে তাহলে স্বভাবত এখন আর স্বাভাবিক ভাবে চলা যাচ্ছে না তার মানে আপনার পরিবারে ইনকাম দরকার 20,000 কিন্তু আপনি আপনার চাহিদা পরিবারে চলে আসছে 30,000 এই যে মাস মাসখানে 10,000 টাকার গ্যাপ এটা কোথা থেকে আসবে যার কারণে বাধ্য হয়ে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে এই এমএক্সএন মডার্ন হারবাল ফুড লিমিটেড কোম্পানি আমাদের এই বিজনেসটাকে ছড়াইয়া ছিটিয়ে দিচ্ছে যে এইখান থেকে যেন তারা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে কাজ করে প্রতি মাসে তাদের প্রত্যেক পরিবারের চাহিদা মিটাতে পারে এবং প্রতি মাসে তাদের ইনকাম সর্বনিম্ন 10 থেকে যেন 50,000 প্লাস হয় আমি কি বুঝাতে পারছি